ভিডিওটা স্টার্ট করব পেমেন্ট প্রুফ দেখিয়ে। যদি এখান থেকে লক্ষ্য করেন আমাদের ইনস্ট্যান্ট কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয়ে গেছে আমাদের পেমেন্টটা। সো এ টু জেড দেখাবো ফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম, অনলাইন ইনকাম ওয়ে 21-এর টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার দুইটা অফার শেয়ার করব, যে দুইটা অফার থেকে আমি আপনাকে শিওরিটি দেব যে $5 থেকে $10 আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। সো বেশি কথা না বলে আপনাকে আমাদের যে কাজগুলো করতে হবে সে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের অফারে যে লিঙ্কগুলো রয়েছে এগুলো কীভাবে আপনি পাবেন, প্রথমত যে কাজটা করতে হবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক বাটন, সো লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখেন আজকের অফার নামে একটা লিঙ্ক প্রভিড করা আছে, এটাতে ক্লিক করে দেবেন। প্রথমত রয়েছে আমাদের বাইন্যান্স অফার। সো বাইন্যান্স অফারে আপনি যেভাবে জয়েন করবেন ওইটা দেখাচ্ছি। প্রথমত বাইন্যান্সের অফারে ক্লিক করে দেবেন, তারপরে সেকেন্ড যে অফারটা রয়েছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, জাস্ট এখান থেকে আপনাদেরকে আমি তাদের রুলসটা পড়ে শোনাচ্ছি, তারপরে এর যে দেখাচ্ছি। তখন লিঙ্কে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো টোটালি 2000 BUSD গিফট কার্ড রেওয়ার্ড রয়েছে। প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেটাতে জয়েন করব, এটা হলো এই যে এখানে র্যান্ডমলি সিলেক্ট করে আপনাকে পে করে দিবে। সো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, একটা গিফট কার্ড ক্রিয়েট করতে হবে, সেটা কীভাবে করবেন চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। সো বাইন্যান্সে আসার পর যে কাজটা করবেন, থিয়েটারে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট গিফট কার্ডে একটা ক্লিক করে দিবেন। গিফট কার্ড ফার্স্ট টাইম আপনাকে ক্রিয়েট করতে হবে, যদি আগে থেকেও থাকে সমস্যা নেই, জাস্ট ক্লোজ ক্লিক করে দিবেন, এগুলো আপনারা গঠিত করে নেবেন। তারপরে এখান থেকে দেখেন এই যে জাস্ট এটা আমরা ক্রিয়েট করবো, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করবেন। আপনি এখান থেকে 1 সেন্ট 2 সেন্ট দিয়েও আপনি এটা ক্লেম করতে পারবেন, সমস্যা নেই, কোনো প্যারা নেই। ধরেন আমার কাছে এটা আছে, সো এটা দিয়ে আমি ক্রিয়েট করবো। ধরেন একটা অ্যামাউন্ট আছে, মেবি আমার ব্যালেন্স নাই, সরি। সো আমার কাছে ধরেন আমি USDT দিয়ে করবো, 1 সেন্ট 2 সেন্ট এরকম দিয়ে, 1 সেন্টও লাগবে, মানে এখানে কোনো খরচই হবে না আপনার, জাস্ট 0.002 এরকম দিয়ে করলেও মেবি হয়ে যাবে। সো আপনাকে দেখাচ্ছি আমি, জাস্ট এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, ফাইনালে ক্লিক করবেন, কনফার্ম একটা ক্লিক করে দেবেন এবং আপনার ফোনের জিমেল গুগল পাসওয়ার্ড এগুলো দিয়ে নেবেন। ওগুলো দেওয়ার সাথে সাথে ইনস্টান আপনাকে এরকম একটা কোড দিবে, জাস্ট এই কোডটাকে আপনি কপি করে নেবেন। কপি করে আপনার ফোনে অন্য একটা বাইন্যান্স ওপেন করবেন, মানে অন্য একটা বাইন্যান্স লাগবে, তারপরে আবারও চলে আসবেন গিফট কার্ডে। গিফট কার্ডে আসার পর যে কাজটা করতে হবে ওটা দেখাচ্ছি। গিফট কার্ডে আসার পর এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন রিডিম নামে একটা অপশন, রিডিমে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা রিডিম বাইন্যান্স কার্ড কোড এটার মধ্যে ক্লিক করবেন এবং যে কোডটা আপনি কপি করলেন ওই কোডটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে রিডিমে ক্লিক করবেন, তারপরে আপনার কাজটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড অফারে, যেটার পেমেন্ট প্রুফ আপনাদেরকে শুরুতেই দেখালাম। সো সেকেন্ড অফারে জয়েন করার জন্য প্লে স্টোর লিঙ্কটাকে ওপেন করবেন, তারপরে আমাদের লটারি এক্সচেঞ্জার কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ওয়েট, প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, তারপরে জাস্ট কী করবেন অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দিয়ে চলে আসবে, জাস্ট এখান থেকে আপনি একটা মেইল দিবেন, তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ওয়েট অ্যান্ড সি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, প্লাস এখান থেকে রেফার কোডটা অবশ্যই দিতে হবে। সো রেফার কোডটা কোনটা দিবেন আমি আপনাদেরকে ওটা দেখাচ্ছি, জাস্ট এখান থেকে দেখেন সুন্দর করে কিন্তু একটা রেফার কোড দেওয়া আছে, জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর সাইন আপ আইকনে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলে এইরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনার মেইলে, কিন্তু ইনস্ট্যান্ট তারা কিন্তু কোড পাঠাই দিবে। সো আপনাকে মেইলে চলে আসতে হবে এবং এখান থেকে দেখেন তারা কিন্তু কোড পাঠাই দিবে, কোডটাকে কপি করে এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে, জাস্ট অ্যাসেস্ট অপশনে ক্লিক করে দিবেন, এটা কিন্তু 100% পে করতে আছে ওই জন্য ভিডিওটা দেওয়া। অ্যাসেস্টে ক্লিক করলে এরকম আসবে, হোমে ক্লিক করবেন, দেন থিরডে ক্লিক করে দিবেন। থিরডে ক্লিক করলে এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট হলো জাস্ট KYCটা ভেরিফাই করতে হবে, প্লাস স্টেট মানে ভলিউম মানে ডিপোজিট করে উইথড্র করা লাগবে, সেটা দেখাচ্ছি। প্রথমত আমাকে KYCটা কমপ্লিট করতে হবে, তারপরে বাদবাকি কাজটা কমপ্লিট করতে হবে। KYC করার জন্য জাস্ট এখান থেকে দেখেন KYC নামে একটা অপশন রয়েছে, KYC অপশনে ক্লিক করবেন, দেন পার্সোনাল ভেরিফিকেশনে ক্লিক করবেন, ইন্টারফেস নিয়ে চলে আসবে। এরকম আসলে জাস্ট এখান থেকে দেখেন আইডি কার্ড নামে একটা অপশন রয়েছে, আইডি কার্ডে ক্লিক করে দিবেন। আইডি কার্ডে ক্লিক করলে আপনার যে আইডি কার্ডটা রয়েছে এটার ফার্স্ট পেজটা প্রথমে আপলোড করে দিবেন। ফার্স্ট পেজটা আপলোড করার পর এরকম ইন্টারফেসে আসতে পারে, জাস্ট এখান থেকে আপনার যে মেইলটা রয়েছে মেইলটা দিবেন, দেন মেইলে আপনার কোড পাঠিয়ে দিবে, কোডটা নিয়ে ভেরিফাই করে দিবেন, সেখানে কোডটা বসায় দিতে বলবে, সব ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে, জাস্ট এখান থেকে যার আইডি কার্ড তার একটা ফেসের স্ক্যান করবেন, ইনস্ট্যান্টলি KYCটা ভেরিফাই হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট KYC ভেরিফাই হয়ে যায়।
তারপরে এই যে দেখেন এখানে পেন্ডিং রয়েছে না, এখানে যখন ভেরিফাই লেখা আসবে তখন বুঝবেন আপনার আইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে এবং তখন আপনাকে বাদবাকি কাজটা কমপ্লিট করতে হবে। বাদবাকি কী কাজ রয়েছে ওটা দেখাচ্ছি। চলে আসবেন সরাসরি অ্যাসেস্টে, অ্যাসেস্টে আসার পর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর ওয়েট অ্যান্ড সি আমি দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে এই যে ডিজিটাল অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন, দেন ইউএসডিটির ওপরে ক্লিক করবেন, দেন ডিপোজিটে ক্লিক করবেন। ইউএসডির উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। জাস্ট এখান থেকে দেখেন টিআরসি নামে একটা অপশন রয়েছে, TRC20 ক্লিক করবেন। প্রথমে তো BIP20 থাকবে, TRC20 নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে। $27 মতো ডিপোজিট করবেন তাইলে সবচেয়ে বেটার হবে। $27 মিনিমাম ডিপোজিট, মানে এখান থেকে $27 করলে এখান থেকে আপনি এলিজিবল হবেন, 2 থেকে 3 দিনের মধ্যে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন। 100% পেমেন্ট প্রুফ রয়েছে। জাস্ট অ্যাড্রেসটাকে কপি করবেন, অ্যাড্রেসটাকে কপি করার পর আপনি প্লুনিক্স এক্সচেঞ্জার থেকে ডিপোজিটে করবেন, তাহলে আপনার কোনো ফি লাগবে না। আর যদি ডিপোজিট করার মানে সামর্থ্য না থাকে, আপনার কাছে যদি ডলার থাকে তাহলে আমার মানে আমাদের বাইসেল অ্যাডমিন রয়েছে, আপনারা বাইসেল অ্যাডমিনকে নক দিবেন, আমরা আপনাদেরকে ডিপোজিট করতে সাহায্য করব। ওয়ালেটে চলে আসবেন প্লুনিক্সের। প্লুনিক্সে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে, কেওয়াইসি করতে কীভাবে, মানে কেওয়াইসি লাগে না প্লুনিক্সে, প্লুনিক্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে অলরেডি, প্লাস ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সো জাস্ট এখান থেকে আপনারা মানে ট্রাস্টওয়ার্ডে যদি TRX থাকে, বাইনান্সে যদি TRX থাকে তাহলে TRX প্লুনিক্সে ডিপোজিট করবেন, দেন TRX টা কী করবেন, USDT করবেন। USDT করে উইথড্র বাটনে ক্লিক করবেন, দেন TRX অ্যাড্রেসটা কপি করলেন, ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, প্লাস এখান থেকে $27 লিখবেন, $27 দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, ইনস্ট্যান্টলি আপনার ওই লোটেড এক্সচেঞ্জারে চলে যাবে আপনার USDTটা। দেন ওইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আমি ওইটা দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে ডিপোজিটটা আপনার অ্যাড হয়ে চলে যাবে ইনস্ট্যান্টলি, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাদবাকি কাজ। ডিপোজিটটা যখন অ্যাড হবে আপনাকে এটা ইনস্ট্যান্টলি আবার উইথড্র করে নিতে পারবেন, সমস্যা নেই। মার্কেটে চলে আসবেন, মার্কেটে আসার পর এখান থেকে অ্যালগো টোকেনে উইথড্র করবেন। এই যে অ্যালগো ওয়ালেট, অ্যালগোতে ক্লিক করবেন, অ্যালগো USDTতে ক্লিক করবেন এবং এটা আপনারা বাইয়ে ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করে এখান থেকে এখানে যে মাঝখানে যে অপশনটা রয়েছে এটা দিয়ে বাই করবেন, তাহলে কোনো লস হবে না। এটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা $27 USD লিখে দেবেন, মানে এই যে টোটাল USD এখানে $27 লিখে দেবেন, যে অ্যামাউন্টটা আসবে $27 দিয়ে ওইটা আপনারা বাই করবেন। বাই করে এখানে চলে আসবেন, উইথড্র বাটনে ক্লিক করবেন, দেন বাইনান্সে চলে আসবেন। বাইনান্সে আসার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যালগো অ্যাড্রেসটাকে কপি করবেন, সরি আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ডিপোজিটে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যালগোতে ক্লিক করবেন এবং অ্যালগোরান এটাতে ক্লিক করবেন এবং এটা কপি করবেন। দেন এখান থেকে এসে অ্যালগো ওয়ালেটে ইনস্ট্যান্ট উইথড্র করে নিয়ে নেবেন। ইনস্ট্যান্ট কিন্তু রিসিভ হবে, যার প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে রিসিভ হয়ে গিয়েছে, এই যে দেখেন। সো আমরা যে কাজগুলো করলাম আমি আপনাদেরকে আরও শুরুর থেকে বোঝাই। প্রথমে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনাকে KYCটা ভেরিফাই করতে হবে, মানে ফার্স্ট লেভেলের KYCটা ভেরিফাই করার পর আপনাকে এখান থেকে $27 USD TRC20 ডিপোজিট করতে হবে প্লুনিক্স এক্সচেঞ্জার থেকে। তারপরে এখান থেকে আপনাকে অ্যালগো টোকেন করে বাইনান্সে অথবা যে কোনো জায়গায় উইথড্র করে নিতে হবে, তাইলে আপনার কাজ শেষ এবং সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে $4 দিয়ে দিবে, ওই $4 আপনি আবার ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন। আশা করি আপনারা ফুল বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।